তাপস চৌধুরী, তাকে আমরা হারালাম, আমাদের সহনাগরিক, অত্যন্ত দায়িত্ববান একজন সাব ইন্সপেক্টর। আমায় মার্জনা করবেন তার কন্যা তনুশ্রী চৌধুরী, তাপস চৌধুরীর কন্যা এই মুহূর্তে আছেন। তো আমার সত্যি কোনো প্রশ্ন করার নেই, আপনার শোকের আমরা সবাই নিঃসন্দেহে শরিক হয়েছি এবং আপনাকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আমাদের নেই। একটু যদি বলেন, এই এই ঘটনা নিঃসন্দেহে আপনাদের পরিবারকে বিপর্যস্ত করে দিয়েছে। আমরা এইটুকু বলতে পারি যে আমরা সবাই আপনাদের সঙ্গে আছি, আমরা সবাই সহমর্মী আপনার এই যন্ত্রণার সঙ্গে। আমাদের সবার মাথা আজকে লজ্জায় হেঁট হয়ে গেছে। দেখুন, লোকে পুলিশ হলে কি, লোকে যাওয়ার মানে সবার জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিচ্ছে। সেখানে সবাই পুলিশ হয়ে কত পুরস্কার পাচ্ছে, কত নাম পাচ্ছে, সেখানে আমার বাবা কি পেলো সেটা তো আপনারা দেখতেই পেলেন। মানে আমাদের বাড়ির পুরো পরিবারটাই মানে পুরো জাস্ট ধ্বংস হয়ে গেল যেটাকে বলা চলে। আর আমাদের বাড়িতে মাথা বলতে বাবাই একা ছিলেন, সেখানে আর কেউ নেই। এখন আমি, মা, ভাই, আমরা তিনজন কি করব জানি না। আমার বৃদ্ধা ঠাকুমা, আমার বয়স্কা পিসি, আমরা কি করে সংসার চালাবো, কি করে কি করব সেটা আমরা কিচ্ছু জানি না। আর একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে একজন পুলিশ তার নিজের আত্মরক্ষার জন্য কিন্তু কখনো সে বন্দুক চালাতে পারে না। তার কাছে বন্দুকটা থাকে, সে কিন্তু কখনো বন্দুক চালাতে পারে না। সে চালালে তার কী হবে, তাকে সাসপেন্ড করা হবে, তার চাকরি নিয়ে টানাটানি হবে। সেখানে একটা কলেজ স্টুডেন্ট, সে কলেজ স্টুডেন্ট কি না হোক তাতে আমাদের সে কে জানি না, একটা হয়তো আমিও তো কলেজে পড়ি, তা বলে কি আমরা আর্মস নিয়ে ঘুরে বেড়াই? সেই আর্মসটা পাচ্ছে কোথা থেকে? তাকে নিশ্চয়ই আর্মস দেওয়ার কেউ মানে ইন্ধন যোগাচ্ছে, তাকে কেউ মদত দিচ্ছে, আর্মস যে পাচ্ছে কোথা থেকে? আর সেই আর্মস পেলেই বা কি, সে মানে দুম করে একজনকে কেন উনি চালিয়ে দেবে? তার তো কোনো রাইট নেই। একজন পুলিশ যখন দেশের মানে রক্ষাকর্তা হিসাবে দেশের যখন করছে, সেখানে পুলিশের যখন কোনো রাইট নেই আর্মস চালানোর, আর্মসটা তারপরে জাস্ট ফর শো, তারা ইউজও করতে পারে না। সেখানে একজন একটা বাইরের ছেলে, সে কে কলেজের, কে কলেজের কি, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। সেখানে ও কী করে পারছে এটা চালাতে, এটা তো আপনারা বলবেন, এটাই আমাদের বড় প্রশ্ন। সেটা হচ্ছে যে আমরা ছবিতে যা দেখলুম তাতে তিনি লাঠিচার্জ করছিলেন না, কিছুই করছিলেন না, এমন না যে তিনি গুলি চালাচ্ছেন না একেবারে। আমার বাবা আজকে ওখানে ডিউটিও ছিল না, তাহলে পুলকারে ধর্মতলা ডিউটি ছিল, পুলকার ডিউটি ছিল আজকে। সেখানে আজকে সকালবেলা বাবার কাছে ফোন এসছে যে এরকম মেটিয়াবুরু যে এই কলেজে ডিউটি আছে। তো আজকে বেরোনোর সময় বাবা আজকে শরীরটা এমনিতেও খুব ভালো ছিল না, বাবা আজকে যেতেও বলছিলো, আজকে আমার যেতেও ইচ্ছা করছে না। সকালবেলা যেটুকু কথা হয়েছে, বললো আজকে ওখানে ইলেকশন আছে, কি হবে কে জানে, আজকে অন্য ডিউটি হলে আমি যেতাম না, সিক লেখাতাম। সেখানে আজকে এরকম মানে যিনি ডিউটি অফিসার, যিনি ডিউটি শুনিয়েছেন, তিনি ডিউটি শুনিয়ে তিনি আর বাবা বলেছে যে আজকে যদি আমি না যাই, বলছে সেটা আপনার মর্জি, আপনি যাবেন কি যাবেন না।
সেখানে তারপরে বাবা আজকে বলেই গেল যে জানি না ওখানে কি হবে, সত্যি কি হয়ে গেল। পুলিশের যে তদন্ত কে করেছে বা শাস্তি আজকে এই আততায়ী আমরা সকাল থেকে ছবি দেখিয়েছি এই মুহূর্তে এখন গ্রেফতার হয়েছে, আস্থা আছে যে অপরাধী যে শাস্তি অবশ্যই আমরা শুধু ওটাই তার শাস্তিটাই চাই। সে আমার বাবা তো তাদের কোনো ক্ষতি করেনি, আমার বাবা কিছুই করেনি আমরা যতটুকু জানি, জাস্ট নর্মাল দাঁড়িয়ে আছে। আমি সত্যি কথা বলতে আমি এখন এই টিভি দেখলাম, ঠিক আছে, আমি এখন অবধি সকাল থেকে এত খবর পেয়েছি, হাসপাতালে দৌড়াদৌড়ি করেছি, নার্সিংহোমে ছিলাম বসে, কিন্তু সবার মুখে শুনেছি, সবাই এটাই বলেছে মানে আমার বাবা কিছু করেনি, জাস্ট নর্মাল দাঁড়িয়েছিল, সেখানে আমি এখন দেখছি সত্যি তাই কিছু করেনি, আমার বাবা কিছুই করেনি। তার উপহারটা, তার প্রতিদানটা আমার বাবা কি পেলো, আমার বাবা ভীষণ নিষ্ঠাবান, মানে এই ইউনিফর্মের উপর বাবার ভীষণ রেসপেক্ট ছিল, কোনোদিন সেটাকে অসম্মান করেনি। আমরা যদি কিছু বলতাম বাড়িতে উল্টে আমাদেরকে বকা দিত, তোরা কি বুঝবি চাকরিটার মর্ম, কি তোরা কি করে বুঝবি সত্যি কি মর্ম। একটা জিনিস জানতে চাইবো, আপনি বললেন যে একমাত্র আর্নিং মেম্বার আপনার পরিবারের আপনার বাবা ছিলেন, সরকারের পক্ষ থেকে অবশ্যই আমরা আইন যা জানি তাতে আপনাদের কারোর চাকরি পাওয়ার কথা সেই ধরনের মানে কি বলা হয়েছে? আমার কথাই বলা হয়েছে, মানে সবাই বলেছেন, ওই পুলিশের কমিশনার আর কি সব আছেন তারা বললেন আর কি, সেটাই বলেছেন যে আমি বলে এটা তো নিয়মের মধ্যেই পড়ে যে এখনো তো তোমার বাবার চাকরি ছিল, দেখা যাক কি হয় কতদূর। আসলে কি বলুন তো, কোনো সান্তনা কোনো চাকরি কোনো ক্ষতিপূরণই তো এটা এক্স্যাক্টলি কোনো ক্ষতিপূরণ, টাকা টাকা দিয়ে কি এটাকে কিছু করা যায়? যে চলে গেছে সে তো আর কখনোই ফিরে আসবে না। আর আমার ভাই খুবই ছোট, ভাই সবে 9-এ পড়ছে, সেখানে মাও মানে জাস্ট ভেঙে পড়েছে, ঠিক আছে, এখন মাকে সামলাবো ভাইকে সামলাবো আমি কি করে কি করবো কিছু জাস্ট বুঝতে পারছি না।